30 জুন 2019 লন্ডনের ক্যাফাম এরিয়া। রবিবারের দিন এবং আবহাওয়া খুবই সুন্দর ছিল। একজন 31 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের বাড়ির বাগানে বসে প্রকৃতির সুন্দর মুহূর্ত উপভোগ করছিল। যখন সে পুরোপুরিভাবে প্রকৃতির এই সুন্দর মুহূর্তকে আনন্দের সাথে নিতে থাকে, ঠিক তখনই হঠাৎ তার সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে যায় এবং সে অবাক হয়ে যায়। আর যা কিছু সে দেখে তা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন। সে দেখে তার বাগান থেকে কিছু দূরে রক্ত মাখা অবস্থায় একজন ব্যক্তি মাটিতে পড়ে আছে, যেটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। যখন সে এই ব্যক্তির কাছে গিয়ে সবকিছু চেক করে, তখন সে দেখে এই ব্যক্তির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, যেটা দেখে যে কোনো মানুষ বুঝতেই পারবে যে সে মারা গেছে। কিন্তু সে এটা বুঝতে পারে না যে এই ব্যক্তি কে এবং এখানে কিভাবে এলো। এই সমস্ত জানার জন্য সে পুলিশকে ফোন করে এই ঘটনা জানায়। পরে যখন এই ঘটনাকে পুরোপুরিভাবে খতিয়ে দেখা হয়, তখন এর আসল কারণ সামনে আসে। এই ব্যক্তি উড়ন্ত একটি প্লেন থেকে পড়ে গিয়েছিল। কিন্তু কি হয়েছিল, আসলে এই ব্যক্তি প্লেন থেকে কিভাবে পড়ে গিয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্য চলুন আমরা আপনাকে কেনিয়ার নাইরোবিয়াতে অবস্থিত জোমো কেনিয়াটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যাই। সকাল ছিল এবং কেনিয়ার এয়ারওয়েজের একটি প্লেন বোয়িং 787 জোমো কেনিয়াটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের হিথরো এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সব প্যাসেঞ্জার নিজের সিটে বসেছিল। ঠিক তখনই এয়ারপোর্ট সিকিউরিটির নজর এড়িয়ে একজন ব্যক্তি এই প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে গিয়ে লুকিয়ে যায়। বিমানের ল্যান্ডিং গিয়ার বক্সের মানে হলো চাকা এবং পার্টসের সেই জায়গা যেটা ল্যান্ডিং করার সময় খোলে, আর এখানে বসার মানে হলো নিজের মৃত্যুকে ডাকা। আর কিছুটা এই রকম হয় এই ব্যক্তির সাথে। এই ব্যক্তি এখানে বসে তো গেল, কিন্তু যখন 3:30 প্লেন হিথরো এয়ারপোর্টে ল্যান্ডিং করার জন্য ল্যান্ডিং গিয়ার বক্সকে খুলতে শুরু করে, তখনই ওই ব্যক্তি সেখান থেকে নিচে পড়ে যায়। প্রায় 3500 ফিট উঁচু থেকে পড়ার কারণে ওনার মৃত্যু হয়। প্লেন থেকে তার মাটিতে পড়ার ধাক্কা কতটা ভয়ঙ্কর ছিল এই কথার আন্দাজ আপনি করতে পারবেন বাগানের সেই জায়গা যেখানে সে পড়েছিল এবং এই ব্যক্তি পড়ার পর মাটি গর্ত হয়ে যায়। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো, ল্যান্ডিং গিয়ার বক্সে বসে এই ব্যক্তি ট্রাভেল করছিলই কেন? তো এর পিছনে দুটি কারণ। প্রথম হলো, যে ব্যক্তি টিকিট কাটতে চায় না তারা এই রকম ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে যাত্রা করে। আর দ্বিতীয় কারণ হলো, যে সমস্ত লোক প্রবাসী হয় এবং সিকিউরিটির চোখ এড়িয়ে সীমানা পার করতে চায় তারা অনেক সময় এই রকম ভাবেই লুকিয়ে যাত্রা করে, যাতে কেউ দেখতে না পায় এবং খুব সহজেই দেশের সীমানা পার হয়ে যাবে। যদিও জলভাগ এবং স্থলভাগে লুকিয়ে অনেক মানুষ এক দেশ থেকে অন্য দেশের সীমানা অতিক্রম করে, কিন্তু এইভাবে প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করার খুবই কম ঘটনা সামনে এসেছে। আর এরকম যাত্রায় বেঁচে থাকা অনেক মুশকিল হয়ে যায়। ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করার প্রথম এবং সবথেকে বড় বিপদ তো এটি, যখন কোনো ব্যক্তি এই জায়গায় বসে যাত্রা করে তখন চাকা টেক অফ করার পর ভিতরে প্রবেশ করে, তখন চাকার মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা থাকে। আর গরমের সময় চাকার ব্রেকের তাপমাত্রা সবথেকে বেশি হয়, আর এই জায়গায় বসার ফলে পুরো মৃত্যু হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। আর যদি সেই ব্যক্তি এই সব কিছু প্রতিকূল পরিস্থিতি থেকে বেঁচেও যায়, তাহলে তাকে হাইপোথার্মিয়ার সাথে লড়তে হবে। হাইপোথার্মিয়া সেই অবস্থা যখন আমাদের শরীরের তাপমাত্রা সাধারণের থেকে কিছুটা কমে যায়। এই কথা আপনি কিছুটা এইভাবে বুঝতে পারেন যে আমাদের শরীরের তাপমাত্রা 37°C অথবা 98.6°F হয়, কিন্তু এই তাপমাত্রা যখন হঠাৎই কমে 35°C অথবা 95°F হয়ে যায়, তখন আমরা হাইপোথার্মিয়ার শিকার হতে পারি। আর এটা তখন হয় যখন আমরা অনেক লম্বা সময় ধরে ঠান্ডা আবহাওয়া অথবা জলের সংস্পর্শে থাকি। অনেকক্ষণ ধরে ঠান্ডাতে থাকার ফলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে যায় আর আমরা হাইপোথার্মিয়ার শিকার হয়ে যাই। হাইপোথার্মিয়া অবস্থায় আমাদের হার্ট এবং ব্রেনের গতি অনেক কমে যায় অথবা কাজ করা বন্ধ করে দেয়, আর যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রকমটাই কিছুটা প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে বসে থাকা ব্যক্তির সাথে হতে পারে। এই জায়গা কেবিনের মতো সুরক্ষিত হয় না, এই জন্য এই জায়গার তাপমাত্রা প্লেনের ভিতরের তাপমাত্রা থেকে অনেক পার্থক্য হয়। লম্বা দূরত্ব যাত্রার সময় প্লেন অনেক ওপরে ওড়ে। এই পরিস্থিতিতে ল্যান্ডিং গিয়ার বক্সের তাপমাত্রা -50 থেকে -60°C পর্যন্ত পৌঁছে যায়। এত কম টেম্পারেচারের সাথে সাথে অক্সিজেনও অনেক কমে যায়, এই জন্য আমাদের লাংসকে শ্বাস নিতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর শ্বাসের এই অবস্থা যদি বেড়ে যায়
তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত লুকিয়ে যাত্রা করা যদি কোনো ব্যক্তি এই পরিস্থিতিকে মানিয়ে নিয়েও বেঁচে থাকে তাহলে তাকে প্লেন ল্যান্ডিং করার সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ এই সমস্ত পরিস্থিতি সামলেও মৃত্যু তখন হয় যখন প্লেন ল্যান্ডিং করার জন্য চাকা খোলে। আর এই ধরনের যাত্রা করা ব্যক্তির বেশিরভাগ সময় এই কারণেই মৃত্যু ঘটে, যার পিছনে দুটি কারণ আছে। প্রথম তো হলো ল্যান্ডিং বক্স খোলার পর সেই ব্যক্তি খুবই ভয়ানক পরিস্থিতিতে চলে আসে, কারণ তার কাছে কোনো সুরক্ষার উপকরণ থাকে না। আর এই অবস্থায় সে প্রায় 1000 ফিট ওপর থেকে পড়ে যেতে পারে, আর এত ওপর থেকে পড়ার ফলে তার বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যই হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হলো জমে যাওয়ার মতো ঠান্ডা, গা পুড়ে যাওয়ার মতো গরম এবং অক্সিজেন কম হওয়ার কারণে সে তো আগেই মারা যেতে পারে অথবা অজ্ঞান হয়ে যেতে পারে। এই জন্য যে পার্টস সে ধরে রাখে সেই পার্টস যদি হালকা হয়ে যায় তাহলে যখনই ল্যান্ডিং গিয়ারবক্স খুলতে থাকবে তখনই সোজা 1000 ফিট নিচে মাটিতে পড়ে যাবে, যার ফলে তার মৃত্যু হবে। আর এই জন্য এই পরিস্থিতিতে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি সাল 1947 থেকে 2 জুলাই 2019 সালের মধ্যে ঘটে থাকা এই রকম ঘটনার একটি ডেটা তৈরি করে। আর আপনি জেনে অবাক হয়ে যাবেন, অথরিটি 112টি ফ্লাইটের মধ্যে 126টি এমন মামলা সামনে আনে যেখানে মানুষ প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করেছিল। এটি অনুসারে 126 লোকের মধ্যে 98 জন লোকের মৃত্যু ঘটেছিল, আর যে 28 জন যেভাবে খুশি বেঁচে গিয়েছিল তাদের প্লেন ল্যান্ড হওয়ার পরেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বেশিরভাগ এই ধরনের মৃত্যু ল্যান্ডিং অথবা টেক অফের সময় হয়ে থাকে। অথরিটির রিপোর্ট অনুসারে এই ধরনের ঘটনা 40টি আলাদা আলাদা দেশ থেকে সামনে এসেছিল, যার মধ্যে সবথেকে বেশি কিউবা 9, ডোমিনিকান রিপাবলিক 8, চায়না 7 আর সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকে 6 জন করে এমন কেস সামনে আসে যেখানে লোক প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করে এবং তাদের মৃত্যু হয়। তো এইভাবে প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করার কথা ভাবা লোকেদের একটি তথ্যই দিতে চাই। যদি আপনি ভালোভাবেই সিকিউরিটির চোখে ফাঁকি দিয়ে প্লেনের ল্যান্ডিং গিয়ার বক্সে পৌঁছে যান তাহলে আপনি সিকিউরিটিকে নয় বরং নিজেকেই নিজে ধোকা দিচ্ছেন, আর সাথে সাথে যমরাজকে নিমন্ত্রণ করছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকমই ইন্টারেস্টিং এবং আননোন ভিডিও সবার আগে দেখার জন্য সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।